আমাদের ভাগ্যর অলরেডি মোটামুটি মনে হয় শেষ। এটা তো ভালো না বন্ধুরা, আমাদের ভাগ্যরে ফানি চলে এসেছে দেখতে পাইতেছে। আমাদের চুলা, আমরা চুলা শেষ, আর এদিকে সব পানি পানিময় বন্যার মধ্যে এখন আমরা আছি। আমরা সব পানিবন্দি হয়ে গেছি। আমাদের এখন অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, আর মাত্র এক ইঞ্চি আর মাত্র 1 ইঞ্চি হলেই পানি আমাদের ফাঁক হয়। তারপরে সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যত বেশি বেশি দোয়া করেন। আমরাও সবার জন্য দোয়া করি, সব কেউ ভালো নাই। নোয়াখালীর মানুষ বর্তমানে এরকম বললে এর আগে দেখছে কিনা সন্দেহ আছে। এই প্রজন্মে যারা আছে তারা কেউ দেখছে কিনা সন্দেহ আছে। দেখুন চারিদিকে পানিময় ফানি শুধুই পানি, শুধু পানি আর পানি, দেখতে পাচ্ছেন আমাদের কলদুয়ারে পানিময় ফানি। এখানে আর একটু ফানে উঠলে আমি মাছ চাষ করব, আর একটু ফানে উঠলে এটা বদ্ধ করে দিই আমি মাছ চাষ করব। দেখতে পাচ্ছেন ফানি, আমি পানিময় ফানি পানি বললে এই মাছই জায়গা, মাছও ধরাবো সব পানি।